আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক খামারি ভাইরা আমার প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কোন খাদ্যটা ভালো, বা আমি যে মুরগির খামার করছি বা আমার কোন খাদ্যটা খাওয়ালে আমার দ্রুত ওজন আসবে, কোনটা ভালো, আপনি একটু যদি সাজেশন দিতেন। পাশাপাশি অনেকে বলে থাকেন যে কোন কোম্পানির খাদ্যটা সবচেয়ে বেটার। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা আমি জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের উপকার হবে এবং যে বিষয়টা আমি জানি সেটাই বলবো। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদিও ভিডিওটা একদম খামারের বাইরে করছে, আমাদের বাড়ির সামনে একটা পুকুর পাড়ে। তো প্রথমত বলি, আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করে থাকি, ব্রয়লার বলেন, সোনালি বলেন, লেয়ার বলেন, ফার্মি মিশরি যাইটাই বলেন, আমাদের খাদ্যের মানগুলো যথাযথ ভালো হওয়া চাই। যদি আমরা খাদ্যের মানগুলো যথাযথ ভালো হিসেবে আমরা গ্রহণ করি বা মানগুলো যদি ভালো হয়, তাহলে এক্ষেত্রে আমাদের খামারিদের লাভ হয়, মুরগি ভালো থাকে, মুরগি সুস্থ থাকে, পাশাপাশি মুরগির ওজনটা দ্রুত আসে। তো যেহেতু আমাদের মুরগির এই সেক্টর নিয়ে কাজ করছি, আমরা মুরগির ওজনটা আমাদের একটা মেইন একটা পার্ট। তো খাদ্য যদি ভালো মানের হয় তবেই তো আপনার ওজন আসবে, ঠিক আছে? এটা এই খাদ্য খাদ্যের পাশাপাশি আপনাকে আরও যে জিনিসগুলো করতে হবে, আপনার পরিচালনা, আপনার ম্যানেজমেন্ট কেমন আছে সেই জিনিসটা আপনাকে ঠিক রাখতে হবে। তো এখন আসি, কোন কোম্পানির খাদ্যটা আপনার জন্য বেস্ট বলে মনে হয়? তো আসলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যেহেতু খামার সেক্টরে আছেন, আমি মনে করি থাকি কোনো রিস্ক না নিয়ে যদি এক টাকা দুই টাকা বাড়তি হোক, হ্যাঁ, আমি মনে করে থাকি ধরেন প্রতি কেজিতে আপনার এক টাকা বাড়তি, কিন্তু আপনি ভালো মানের খাদ্যটাই খাওয়ান, ঠিক আছে? কেননা আপনি যদি খাদ্যটা না খাওয়ান, এই ক্ষেত্রে ভালো খাদ্য বা খাদ্যের যে বিষয়টা, মুরগি যদি তার অনুযায়ী পর্যাপ্ত অনুযায়ী ভিটামিন, কিন্তু আমার মনে হয় না অভাব আছে। যেটা সরি, এখানে একটা কথা বলি, ভালো মানের যে কোম্পানিগুলি তাদের খাদ্যের খাদ্যের মধ্যে কী কী উপাদান দিয়ে তাদের খাদ্যগুলো তৈরি, তো সেই উপাদানের বিষয়টা একটু দেখবেন, ঠিক আছে? তো এর মধ্যে আমি মনে করে থাকি আপনার যদি এক টাকা বাড়তি দিয়ে হয় যদি কিনতে হয়, আপনি ভালো বা ব্র্যান্ডের খাদ্যগুলো কিনে থাকুন। আমি এই ক্ষেত্রে আপনাকে এটা সাজেস্ট করবো না যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির বিষয়টা আমি বলতে পারছি না, তবে আমি যেটা ইউজ করে থাকি, যেটা আমি ইউজ করে থাকি এবং এটার ফলাফলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা এমনও না যে আমি ওই কোম্পানির মার্কেটিং করছি, না। শুনুন, আমি আস্থা বলেন, সরস বলেন, সফল বলেন, আফতাব, আরএমএম, নিউ হোপ, যাই বলেন, এই বিষয়গুলো এগুলো আমি কখনো ইউজ করি নাই, যার জন্য আমি আপনাকে এই ব্যাপারে ঠিক সঠিক তার বলতে পারছি না। তবে আমি যেটা ইউজ করি সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমি প্রভুটা আর সগুনে ইউজ করি। আপনি আমার এই খাদ্যের মানটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো আছে। একটা বিষয় কি, এখানে আরেকটা বিষয় আছে যেটা একটু আগে বললাম, যে আপনি শুধু ভালো মানের খাদ্য খাওয়ালেও যে ওজন আসবে এমন না, আপনাকে খাদ্যর খাদ্য খাওয়ানোর পাশাপাশি আপনার ভালো ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, তবে আপনি ভালো মানের ওয়েট মুরগি থেকে আশা করতে পারেন। এখন ভালো মানের কোম্পানিগুলো বলতে আমি প্রোভিটা ইউজ করি আর সুগুনে ইউজ করি। আর আমার একটা ভাই আছে, উনি আমাকে কয়েকবারই ফোন করে, বা উনি আমার কাছে এমন এমন আছে যারা যে প্রশ্ন করে যে আপনার খাদ্যের এফসিআরটা এত ভালো কেন, আপনি কিভাবে খাদ্য খাওয়ান, কি খাদ্য খাওয়ান। আমি আসলে ওনাদেরকে বলি যে ভাই, আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমি সবসময় যখনই খাদ্য নিয়ে কথা বলছি তখনই বলি যে আমি প্রোভিটা সুগুনা খাওয়াই, আর আমার খাদ্য খাওয়ানোর ভিতর নিয়মটা একটু আলাদা। আমি এটা সবাইকেও বলি যে আমি সবসময় একটু টান টান রেখে খাদ্য খাওয়াবেন, সবসময় মুরগিকে খাদ্য আপনি দিয়ে রাখবেন না সামনে, তো তখন এই ক্ষেত্রে মুরগির আরও খাদ্যের প্রতি অরুচি হয়। তো যেটা বলবো সেটা হচ্ছে কোন কোম্পানির খাদ্য, সেটা হচ্ছে আমি আমার কাছে প্রোভিটা বেস্ট হয়, আমি প্রোভিটাই খাওয়াই। এর মধ্যে আরও অন্যান্য কোম্পানিগুলো আছে, তবে আমি সেগুলোও ভালো কোম্পানি, বাট আমি কখনো ইউজ করি না, যেহেতু আমি বাস্তবিক ক্ষেত্রে শুধু প্রোভিটা সুগুনে ইউজ করেছি, প্রোভিটার কথা আমি বলতে পারি, সুগুনের কথা বলতে পারি। তো এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এই খাদ্যগুলি ভালো আছে, আমার কাছে ভালো যাচ্ছে। তো তারপরও আমি এটা বলবো, আপনারা অনেকে এখন বলতে পারেন যে ভাই, তাহলে তো আমাদের ডিলার আমাদেরকে অন্য খাবার দিচ্ছে, বা আমি এই খাবার খাওয়াই না, এটার ওজন আসবে না, এখন আমি কী করবো, ডিলার চেঞ্জ করবো না খাদ্য চেঞ্জ করবো? আসলে আমি আপনাকে এটাও শিওর দিয়ে বলতে পারছি না, তবে এটাই বলবো যে আপনি যদি এক্ষেত্রে আপনার মন মতো কথা চলবে যদি আপনি নগদে ব্যবসা করেন, ঠিক আছে? এখন আপনি যে ডিলার নিয়েছেন, ধরেন উনি অন্য একটা রহিম নামের একটা কোম্পানির ডিলার নিয়ে আসে,
তো উনি তো আর করিমের করিম কোম্পানির খাদ্য আপনাকে খাওয়াবে না, যেহেতু উনি ডিলারটাই নিছে রহিমের। তো যেটাই বলবো, যাই হোক, আপনারা যেখানে আমি মনে করি যেটা খাদ্যটা খাওয়াবেন একটু ভালো মানের দেখে শুনে যাচাই বাছাই করে একটু খাদ্যটা খাওয়াবেন। আর আমার মতে প্রবিটাই বেস্ট, নাম্বার ওয়ান। আমি জানি না, আমি আমি কিন্তু ওদের জন্য কোনো মার্কেটিং করছি না। আমি আসলে অ্যাকচুয়ালি আমার যে খাদ্যটা খাওয়ালে আমি মনে করি থাকে ভালো, এবং খাদ্যের এফসিটা ভালো থাকে, মুরগির ওয়েটটা ঠিক থাকে বা সে অনুযায়ী ভালো আছে, তো আলহামদুলিল্লাহ আমার কাছে প্রবিটাই বেস্ট মনে হয়। তো যাই হোক, আপনাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল, আমি কি খাদ্য খাওয়াই এবং কোন কোম্পানির খাদ্যটা ভালো, আমার কাছে যেটা সেটাই আমি বলে দিয়েছি। এছাড়া আরো অনেকগুলো কোম্পানি আছে, ওদেরটাও ভালো, তবে এই খাদ্য খাদ্য খাওয়ানোগুলোর পাশাপাশি আপনাকে যত্ন অবশ্যই ঠিক রাখতে হবে, ম্যানেজমেন্ট ঠিক অবশ্যই থাকতে হবে। এখন আপনি যদি প্রবিটা ধরেন নাম্বার ওয়ান খাদ্য, প্রবিটাও যদি আপনি খাওয়ান, আপনি যদি যত্ন না করেন তাহলে কি হবে? তখন আপনি বলবেন যে ভাই প্রবিটাও তো খারাপ খাদ্য। না, আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে। তো এখন এটাই বলছি, সবাই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন, যে আসলে কে কোন খাদ্যটা খাওয়াচ্ছেন সেটাও জানাবেন, এবং খাদ্যের দামটা, ও আচ্ছা সরি, খাদ্যের দামটাও বলিনি। আমি বর্তমানে যে খাদ্যটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে প্রবিটা 3150 টাকা করে আমার কাছ থেকে নিচ্ছে। তো আপনারা কে কোন খাদ্যটা খাওয়ান সেটা কমেন্ট বক্সে লিখে পাশে সেটা দামটা লিখে একটু দিবেন কষ্ট করে, তাহলে অনেকের উপকার হবে, যে সবাই জানতে পারবে কোন খাদ্যটার দাম বর্তমানে কত করে চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।